কিডন্যাপের ব্যবসা ত্রিপুরাতে চলবে না। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে ত্রিপুরায় থাকার জায়গা দেওয়া হবে না। শনিবার গন্ডাছড়ায় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত উল্লেখ করে জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিডন্যাপের ব্যবসা ত্রিপুরাতে চলবে না। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে ত্রিপুরায় থাকার জায়গা দেওয়া হবে না। বিজেপির কার্যকর্তা নিহত চানমোহন ত্রিপুরার বলিদান দিবস উপলক্ষে শনিবার গন্ডাছড়ায় এক সভায় এই অভিমত ব্যক্ত করে রাজ্যে জঙ্গি কার্যকলাপ যে কোন রকম ভাবে বরদাস্ত করা হবে না তার কড়া বার্তা এদিন জঙ্গিদের উদ্দেশ্যে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ত্রিপুরা এখন উন্নয়নের মাটি, সেই দিশাতে ত্রিপুরা চলছে। যে কিডন্যাপের ব্যবসা ত্রিপুরাতে চলবে না আর এইসব চলবে না, ত্রিপুরাতে কাজ করলে মাঠে কাজ করো, তার ব্যবস্থা আছে, চাকরির ব্যবস্থা আছে, ডুম্বরে রোজগারের ব্যবস্থা আছে, রাস্তার কাজের ব্যবস্থা আছে, কিন্তু যারা কাজ করবে, পরিশ্রম করবে, রেগার কাজ করবে তাকে হুমকি দেবে, বলে রেগার জব কোট আছে, আমাকে এত টাকা দিতে হবে না হলে তুলে নেব। এই ব্যবসা ত্রিপুরাতে চলবে না, আমি বারবার বলছি এই ব্যবসা চলবে না। আর যারা এই ব্যবসায় যুক্ত হয়েছে বলবো ত্রিপুরা চলে চলে যা, ত্রিপুরাতে থাকার জায়গা দেব না, কারণ ত্রিপুরা এখন উন্নয়নের মাটি, সেই দিশাতে ত্রিপুরা চলছে। বক্তব্য রাখতে গিয়ে এদিন রাজ্যের বিগত বামফ্রন্ট সরকারের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গন্ডাছড়ায় উন্নয়নের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এডিসিতে ডাইরেক্ট বেনিফিট দেওয়ার জন্য এই প্রথম ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার আসার পর 57 কোটি টাকা স্যাংশন হয়েছে, তার আগে কোনোদিন স্যাংশন হয়নি। শুধু স্যালারির পয়সা আসতো, মেনটেন্সের পয়সা, এই 57 কোটি টাকাও এই নতুন সরকার আসার পরে এসেছে। পুরনো বামফ্রন্ট সরকার থাকার সময় এই ধরনের কোনো পয়সা কোনোদিন এডিসিতে আসেনি। যে গন্ডাছড়াতে যদি কেউ চাকরি করতে আসে তাকে পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে। আরে গন্ডাছড়া দেখতে খুব সুন্দর, গন্ডাছড়ার কাছে রস্যবাড়ি আছে, গন্ডাছড়ার কাছে ডুম্বর আছে, গন্ডাছড়ার কাছে নারকেলকুঞ্জ আছে, কিন্তু আজকে সরকার বলছে, নরেন্দ্র মোদী বলছে যে না গন্ডাছড়া থেকে শুরুয়াত হবে ত্রিপুরার উন্নয়ন, গন্ডাছড়া থেকে হবে এই ডুম্বুর, ত্রিপুরার মানুষকে রোজগার দেবে, গন্ডাছড়ার নজওয়ানদেরকে রোজগার দেবে, টুরিস্ট থাকবে, হাজারো লাখো টুরিস্ট ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যখন ঢুকবে তখন গন্ডাছড়ায় আসবে, আর যখন গন্ডাছড়ায় এই ডুম্বুর আসবে তখন এই। এদিন কর্কবরক ভাষাতেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তানকুচাং নুরুগনি কক রুমানি মন্ত্রী বকরক শ্রী নরেন্দ্র মোদী অসামুং কুলপাই আংখা জেপুরু 2019 বিসিনি আগস্ট 88 জন এনএলএফটি বলম্বরক আত্মসপন খাইকা হল জনজাতি দফন সই সিনেমুং রুকা নারই রত্ন জনজাতি রকনি রিসা ইয়া ফারই হত্তর ও সিনেমুং রুকা 34,000 ব্রু জনজাতি রকনি 23 বিসিনি সুজা পায়ু রুজোক্ষা ত্রিপ্রাকৃত চুক্তি খাওই বর্গন হস্তেও তাংনিনি রুই 600 কোটি প্যাকেজ সকলাইখা কেন্দ্র সরকার কুতাল হফং ফায়মানি আলো জনজাতি বিসিং পদ্মশ্রী বরং রুজোক্ষা মুচং বেনিচন্দ্র জমাতিয়া তেই ঠাঙ্গা ডালন ন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা সহ 3 বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া, পরিমল দেববর্মা এবং শম্ভুলাল চাকমা প্রমুখ। এদিন গন্ডাছড়ায় এই কর্মসূচিতে আইপিএফটি ও সিপিআইএম ছেড়ে 15 পরিবারের 42 জন ভোটার বিজেপিতে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী গন্ডাছড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন, সেখানে স্বাস্থ্য পরিষেবার যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।